আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সিএসএস সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সিএসএস এর লাস্ট ভিডিও, মানে ওয়ার্ডপ্রেসের জন্য যত কিছু দরকার ছিল আমাদের সিএসএস এর তার প্রত্যেকটি প্রায় আমরা কভার করে দিয়েছি। সো আজকে আমরা ট্যাক্স রিলেটেড কয়েকটি সিএসএস নিয়ে আলোচনা করব, আর এটি আমাদের লাস্ট। তো সবার আগে আমরা আলোচনা করব ট্যাক্স ডেকোরেশন নিয়ে। সো লিখব ট্যাক্স ডেকোরেশন, দেখুন নিচে চলে আসছে ট্যাক্স ডেকোরেশন। সো ট্যাক্স ডেকোরেশন কী কী হতে পারে? লাইন থ্রো, লাইন থ্রো হচ্ছে লাইনের মাঝখান দিয়ে টান, একটা টান থাকবে। আর ওভারলাইন মানে হচ্ছে উপরের দিকে একটা দাগ থাকবে। আন্ডারলাইন মানে হচ্ছে আন্ডারলাইন নিচের দিকে। সো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা লাইন থ্রো দিলাম, এবং আমরা এই সিএসএসটা কাকে দিলাম? মাই আর্টিকেল, সরি মাই ক্লাস ওয়ানকে। এই যে মাই ক্লাস ওয়ান নামক যে ক্লাসটি আছে তাকে দিচ্ছি। সো আমরা সেভ দিব। আমরা একটা একটা করে চেক করব কোনটা কী হয়। তো আমরা দেখি লাইন দ্রো কী। এই যে দেখুন লাইন দ্রো মানে কী? কাটা, মানে মাঝখান দিয়ে একটা টান। তো এবার আমরা সেকেন্ডটা নিয়ে আলোচনা করবো, আন্ডারলাইন। আন্ডারলাইনে কী হয় দেখি। আন্ডারলাইন আমরা তো জানি, আন্ডারলাইন মানে বুঝতেই পারি, আন্ডারলাইন মানে হচ্ছে নিচে দাগ হবে। আচ্ছা রিফ্রেশ দিলাম, এই যে দেখুন নিচে আন্ডারলাইন চলে আসছে ব্রাউজারে। এবার আমরা আন্ডারলাইন শেষ। এবার আমরা ওভারলাইন, এই যে দেখুন ওভারলাইন আসছে, ওভারলাইন নিয়ে টেক্সট করি। তো দেখুন এই যে ওভারলাইন হয়ে গেছে। সো ট্যাক্স ডেকোরেশনের প্রত্যেকটা প্রপার্টিস নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনি চাচ্ছেন যে ধরেন ডিফল্টভাবে ব্রাউজারে দেয়া আছে আন্ডারলাইন বা ওভারলাইন অথবা লাইন থ্রো, আপনি চাচ্ছেন এটিকে নান করবেন ট্যাক্স ডেকোরেশন, তখন কী লিখবেন? তখন লিখবেন নান, তখন সেটা নান হয়ে যাবে। মানে ট্যাক্স ডেকোরেশনের যে প্রপার্টি দেওয়া থাকুক না কেন, সেটা নান হয়ে যাবে, আর থাকবে না। এই দেখুন নান হয়ে গেছে, ঠিক আছে। সো এইবার আমরা জানবো ট্যাক্স ট্রান্সফর্ম নিয়ে। ট্যাক্স ডেকোরেশন দেখলাম, এবার হচ্ছে ট্যাক্স ট্রান্সফর্ম। ট্যাক্স ট্রান্সফর্ম, এই যে সাজেশনই চলে আসছে। তো ট্যাক্স ট্রান্সফর্মের বিভিন্ন ধরনের প্রপার্টিজ আছে। ফার্স্ট হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ হচ্ছে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটি বড় হাতের হবে। ওকে আমরা সেভ করে দেখি, তাও ক্যাপিটালাইজ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এই যে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটি হচ্ছে বড় হাতের। এবার পুরোটাকে যদি আপনি বড় হাতে দিতে চান তাহলে নেবেন হচ্ছে আপার কেস, এই যে আপার কেস। আমি কিন্তু অটোমেটিক সিস্টেম ফলো করতেছি, এটা কীভাবে করছি তা অনেকবার বলেছি, সো নতুন করে কিছু বলার নাই। আপনারা যদি এইভাবে না পারেন তাহলে হাতে লিখবেন আপার কেস, এটি লিখবেন, সমস্যা নাই, টাইপ করে করে করবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এইবার সব আপার কেস হয়ে যাবে। দেখুন সব কিছু আপার কেস, আমরা চাচ্ছি সব কিছু লোয়ার কেস হবে, মানে রানিং লেটার হবে। তখন কী করব? এবার আমরা লোয়ার কেস নিলাম, এই যে লোয়ার কেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখুন সব লোয়ার কেস হয়ে গেছে, ঠিক আছে। সো এবার আমরা কী করব, লোয়ার কেস আপার কেস আর কি আছে। এবার চাচ্ছেন লোয়ার কেস অথবা আপার কেস কোনো একটা কিছু দেয়া আছে, আপনি চাচ্ছেন এটিকে নন করে দিবেন, তখন এই যে নন, এনও এনি, তাহলে আর কোনো কিছু থাকবে না, মানে একদম নর্মাল হয়ে যাবে ডিফল্ট। এই যে ডিফল্টই হয়ে গেছে। তো আপনারা আশা করি ট্যাক্স ট্রান্সফর্মে বুঝে গেছেন। এটা অনেক দ্রুত করিয়ে ফেললাম আমি, কারণ আসলে আস্তে আস্তে দেখানোর মতো কিছু নয়। আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে একটা একটা করে দেখবেন, তখন আপনি নিজেই পারবেন। এই জন্য আমি খুব দ্রুতই দেখালাম। এবার আমরা জানবো টেক্সট শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে একটার ভিতর আরেকটা ছায়া, টেক্সটের ছায়া চলে আসবে। তো টেক্সট শ্যাডো লিখবো আমরা, এই যে টেক্সট শ্যাডো লেখা হয়ে গেল। সো টেক্সট শ্যাডো লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি দিবেন হচ্ছে শ্যাডোটা কোন দিকে পড়বে। প্রথমে দেখবেন উপর দিকে কতটুকু, মানে শ্যাডোটা উপর থেকে নিচের দিকে কতটুকু দেখা যাবে। যেমন আমরা দিলাম 2 পিক্সেল, মানে উপর থেকে নিচের দিকে ছায়া পড়বে 2 পিক্সেল। তারপরে হচ্ছে ডান দিকে, মানে ডান দিকে কত পিক্সেল পড়বে, ডান দিকে আমরা দিলাম 2 পিক্সেল, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে কোন কালারে, মানে শ্যাডোটা কোন কালারের পড়বে, আমরা দিলাম রেড কালার, কন্ট্রোল এস সেভ করলাম। এবার আমরা দেখব, দেখুন হয়ে গেছে উপর থেকে 2 পিক্সেল, তারপরে কি ডান দিকে 2 পিক্সেল, এবং কালারটা হয়েছে লাল। 2 পিক্সেল হয় খুব খারাপ দেখাচ্ছে, তাই না? আমরা এটা একটু চেঞ্জ করি, 1 পিক্সেল দিই, দেখি কি হয়। 1 পিক্সেল, ওকে সেভ দিই। এবার কিছুটা ভালো দেখাচ্ছে না, চোখে ধরতেছে আর কি। সো এইভাবেই ট্যাক্স ডেকোরেশনটা ব্যবহার করতে হয়। আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা দেখালাম যে ট্যাক্স শ্যাডো, ট্যাক্স ডেকোরেশন আর ট্যাক্স শ্যাডোটা কীভাবে দিতে হয়, ঠিক আছে। সো দ্যাটস ইট, ট্যাক্সটের 3টি প্রপার্টিজই আমি দেখালাম, আর আজকের ভিডিও এই পর্যন্তই।
সো আজকের ভিডিও বলতে সিএসএস এর ভিডিওই এ পর্যন্ত ওয়ার্ডপ্রেস এর জন্য আর দরকার নেই আর ওয়ার্ডপ্রেস যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন অন্যান্য বিষয় নিয়ে আমি কথা বলবো বিস্তারিত দেখাবো আর আশা করি আপনারা যদি আজ এই পুরো ভিডিওটা দেখে থাকেন মানে পুরো সিরিজটা দেখে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেসে সিএসএস রিলেটেড কোনো কিছুতে আপনি আটকাবেন না ঠিক আছে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ